Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, asha kori tumra bhalo acho. Bashay samajik durutto bojay rekhe porashona ebong onanno karjokrom chaliye jaccho. Online shikha karjokrome bidyaloyer pokkho theke ami Mohammad Abdul Rahim aaj shoshto shrenir bangla ditiyo chatro রূপ বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করছি। আজকে আলোচ্য বিষয় রূপ বৈচিত্র্য। ভাষার কোন অখণ্ড বা একক নেই, ভাষার বিভিন্ন রূপ রয়েছে, ভাষার এই রূপকে রূপ বৈচিত্র্য বলা যায়। ভাষার রূপ বৈচিত্র্য গুলো নিম্নরূপ। আঞ্চলিক ভাষা উপভাষা, দুই নম্বর প্রমিত ভাষা, তিন নম্বর কথ্য ভাষা, চার নম্বর ব্যক্তি ভাষা, পাঁচ নম্বর সামাজিক ভাষা, ছয় নম্বর উচ্চ শ্রেণীর ভাষা, সাত নম্বর নিম্ন শ্রেণীর ভাষা, আট নম্বর পেশাগত ভাষা, নয় নম্বর দ্বিতীয় ভাষা। শিক্ষার্থীরা, ভাষার বিভিন্ন রূপ এখানে দেখানো হলো। আজ আমি এই ভাষার রূপ গুলো আলোচনা করব। আঞ্চলিক ভাষা, প্রথমে আমরা জানবো আঞ্চলিক ভাষা কাকে বলে। আঞ্চলিক ভাষা হলো একই ভাষা ব্যবহার করে যারা কথা বলে তাদেরকে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় বলা হয়। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, তাই আমরা বাংলা ভাষিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আর্থসামাজিক অবস্থা, ধর্ম, বর্ণ ও পেশাগত ইত্যাদি হিসেবে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল গড়ে উঠেছে। এই অঞ্চলগুলোর মধ্যে ভাষা বিভিন্ন ধরনের পার্থক্য বা রূপভেদ দেখা যায়। তাই অঞ্চলভেদে বা ভৌগোলিক ব্যবধানের কারণে যে ভাষা রূপ বৈচিত্র্য দেখা যায় তাকে উপভাষা বা আঞ্চলিক ভাষা বলা হয়। বাংলাদেশের অঞ্চলগুলোকে বিভিন্ন জেলাতে ভাগ করা হয়েছে। এই জেলাগুলো ভাষার পার্থক্য দেখা যায় এবং এদের নিজস্ব কতগুলো রূপ রয়েছে। এই নিজস্ব রূপগুলোকে কোন প্রকার অপমান করা যাবে না। এই আঞ্চলিক ভাষাকে আবার উপভাষা বলা হয়। উপভাষাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক তেমনি উপভাষা বা আঞ্চলিক ভাষাকেও সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশে যে বিভিন্ন উপভাষা বা অঞ্চল বা বিভিন্ন জেলায় ভাষা রয়েছে, এই ভাষাগুলো বানান এবং উচ্চারণে কিছু পার্থক্য দেখা যায়। আমি এখানে কয়েকটি অঞ্চলের উপভাষা বানান এবং উচ্চারণে পার্থক্য দেখাচ্ছি।
উপভাষিক এলাকার উপভাষা রূপ যেমন এখানে বলা যায় যশোর এবং খুলনা অঞ্চল যশোর ও খুলনা অঞ্চল এখানে আমরা দেখব একজন মানসির দুটো সওয়াল ছিল এই কথাটাই আমার বগুড়া অঞ্চলে দেখা যাবে এভাবে উচ্চারণ করবে বগুড়া একজনের দুটা বেটা সই ছিল এটা আবার রংপুর অঞ্চলের মানুষেরা কিভাবে এটা উচ্চারণ করবে বা প্রকাশ করবে মনের ভাব তাদের প্রকাশ করবে রংপুর একজন মানুষের দুপনা দুপনা শৈল আসিল একজন মানুষের দুপনা শৈল আসিল এই কথাটা আবার নোয়াখালী অঞ্চলে প্রকাশ করবে কিভাবে দেখো নোয়াখালী একজনের দুই ভূত ছিল শিক্ষার্থীরা আবার অন্যান্য অঞ্চল যেমন ঢাকাতে বলা যাবে একজনের দুইটা পোয়া ছিল আবার একজনের দুইটা ভূত ছিল তাই বিভিন্ন অঞ্চলে এই ভাষার পার্থক্য গুলো দেখা যায় এখন আমরা পড়ব প্রমিত ভাষা প্রমিত ভাষা সম্পর্কে এখন আমরা জানব প্রমিত ভাষা কি প্রমিত ভাষা কিভাবে সৃষ্টি হলো এটা সম্পর্কে আমরা জানব প্রমিত ভাষা প্রমিত ভাষা প্রত্যেক উপভাষায় সকলের বোধগম্য হয় না তাই একটি উপভাষাকে আদর্শ ধরে যখন সমাজের সকল স্তরের মানুষের যে বোধগম্য ভাষা ব্যবহার করা হয় তাকেই বলা হয় উপভাষা অর্থাৎ এই উপভাষার মাধ্যমে শিক্ষা ব্যবসা বাণিজ্য দলিলপত্র ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন কাজে এই প্রমিত ভাষা ব্যবহার করা হয় অর্থাৎ সর্বজন স্বীকৃত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা তাই আমরা দেখতে পাই প্রমিত ভাষা এবং উপভাষার মধ্যে কতগুলো পার্থক্য দেখা যায় প্রমিত ভাষা নির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে আর আঞ্চলিক ভাষা ব্যাকরণের নিয়ম তেমনটা মেনে চলে না প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয় আর আঞ্চলিক ভাষা প্রাকৃতিক নিয়মে শিশুকাল থেকে এটা গড়ে ওঠে আবার প্রমিত ভাষা অর্জন করতে হয় চর্চার মাধ্যমে চর্চা করতে হয় আর আঞ্চলিক ভাষা অর্জনের মাধ্যমে শিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য দেখলাম এবার আমরা জানব নেক্সট কথ্য ভাষা এখন আর করব কথ্য ভাষা অর্থাৎ কথার ভাষা আমরা সাধারণত শ্রেণীতে শিক্ষক যে পাঠদান করেন বা আমরা কোন বিশেষ অনুষ্ঠানে যখন বক্তব্য উপস্থাপন করি তখন ভাষার সচেতনতা দেখা দেয় তাই বিশেষ পরিবেশে এবং প্রয়োজনে যখন
ভাষার কোনো পার্থক্য বা ভাষার কোনো বৈশিষ্ট্য দেখা যায় বা সুন্দর একটা ভাষা ভাষায় কথা বলা হয় তখন সেই ভাষাটাকে বলা হয় কথ্য ভাষা। কথ্য ভাষা, কথ্য ভাষার উচ্চারণ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এই উচ্চারণের দিক থেকে কথ্য ভাষা এবং লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে প্রকাশ পাওয়া যায়। এরপর আমরা বলব ব্যক্তি ভাষা। ব্যক্তি ভাষা, ব্যক্তি ভাষা হল সমাজে যখন বিশেষ সম্প্রদায় লোক ব্যক্তির নিজস্ব পরিবেশে নিজস্ব চিন্তাধারায় যখন কথা বলে বা ভাষা ব্যবহার করে তখন সেই ভাষাকে বলা হয় ব্যক্তি ভাষা। ব্যক্তি ভাষার ক্ষেত্রে ধ্বনির উচ্চারণ, শব্দ এবং বাক্য গঠনের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। এই ব্যক্তি ভাষা লিখিত এবং মৌখিকভাবেও প্রকাশ করা যায়। ব্যক্তিরা লিখিত বা মৌখিক ভাষে মৌখিকভাবে যে ভাষাটা প্রয়োগ করে তাদের মধ্যে বেশ পার্থক্য দেখা যায় বা বোঝা যায় যে এটি কার ভাষা। যেমন নজরুলের রচনাবলী এবং রবীন্দ্রনাথের রচনাবলী, এই দুটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এদের মধ্যে ব্যক্তি সম্পূর্ণ ভাষা হিসেবে প্রকাশ পায়। এরপর আমরা বলব সামাজিক ভাষা। সমাজে বিভিন্ন সামাজিক ভাষা, সমাজে বিভিন্ন সম্প্রদায় বা শ্রেণীর লোক বসবাস করে। যখন বিশেষ ব্যক্তি সমাজের যে ভাষায় কথা বলে তাকে সামাজিক ভাষা বলে। এটা সাধারণত সামাজিক অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এর উপর নির্ভর করে সামাজিক ভাষা গড়ে ওঠে। সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক বা শিক্ষিত লোক তারা যে ভাষায় কথা বলবে, আর সমাজে যারা মূর্খ নিরক্ষর অল্প শিক্ষিত লোক তারা যে ভাষায় কথা বলে সেটার মধ্যে পার্থক্য দেখা যায়। তাই সামাজিক ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হল উচ্চ শ্রেণীর ভাষা, উচ্চ শ্রেণীর ভাষা, আর দুই নম্বর হল নিম্ন শ্রেণীর ভাষা। সমাজে যে সমস্ত লোক শিক্ষিত এবং আভিজাত সম্প্রদায়ের লোক যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তারা যে ভাষায় কথা বলে সে ভাষাকে উচ্চ শ্রেণীর ভাষা বলা হয়। উচ্চ শ্রেণীর ভাষার বৈশিষ্ট্য হল এরা সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি হবে, শিক্ষিত ব্যক্তি হবে, মর্যাদাশীল ব্যক্তি হবে, আত্মমর্যাদা সম্পূর্ণ হবে। তারা যে ভাষায় কথা বলে তাদেরকে বলা হবে উচ্চ শ্রেণীর ভাষা। আর নিম্ন শ্রেণীর ভাষা হল সমাজের মধ্যে যারা সাধারণত অল্প শিক্ষিত, নিরক্ষর, মূর্খ, বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষ যে ভাষায় কথা বলে সেটাকে বলা হবে নিম্ন শ্রেণীর ভাষা। শিক্ষার্থীরা, এরপর আমরা জানব যে পেশাগত ভাষা। পেশাগত ভাষা কি? পেশাগত ভাষা, প্রত্যেক সমাজে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে, তারা তাদের কতকগুলো বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট স্বকীয়তা অনুযায়ী পেশাগত দিক বিবেচনা করে তারা যে ভাষায় কথা বলে তাদেরকে বলা হবে পেশাগত ভাষা। যেমন শিক্ষক সম্প্রদায়ের ভাষা এক ধরনের হবে, আবার উকিল অথবা ওকালতি যারা করে তাদের ভাষা এক ধরনের হবে, যারা ব্যাংকে কাজ করে তাদের ভাষা হবে এক ধরনের, আবার যারা শ্রমিক কাজ করে তাদের ভাষাটা হবে এক ধরনের। এজন্য সমাজে পেশাগত অবস্থান থেকে তারা যে ভাষায় কথা বলে তাদেরকে বলা হবে পেশাগত ভাষা। এরপর আসলো
যে আমরা সাধারণত মায়ের ভাষায় কথা বলি। এই মায়ের ভাষা কথা বলা ব্যতীত অন্য যে ভাষায় কথা বলা হয় সেটাকে বলা হবে দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। যারা ইংরেজ দেশে বসবাস করে ইংরেজি তাদের মাতৃভাষা এবং বাংলা তাদের বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা। শিক্ষার্থীরা, আমরা এই ভাষার রূপ বৈচিত্র্য সম্পর্কে জানলাম। প্রত্যেকটা ভাষারই যে রূপ বৈচিত্র্য আছে, তাদের মধ্যে দুটি প্রধান রূপ দেখা যায়, অর্থাৎ লিখিত রূপ এবং মৌখিক রূপ। এই লিখিত রূপের আবার দুটি বৈশিষ্ট্য দেখা যায়, একটি হল সাধু, একটি হল চলিত। অর্থাৎ লিখিত ভাষার দুটি রূপ দেখা যাবে, একটা হবে সাধু ভাষা আর দ্বিতীয় হল চলিত ভাষা। শিক্ষার্থীরা, সাধু ভাষা কি এখন আমরা জানবো। প্রাচীনকালে মনীষী বা পণ্ডিত ব্যক্তিরা যে ভাষায় কথা বলত, সাধারণত সে ভাষাটাকে সাধু ভাষা বলা হয়। অর্থাৎ প্রাচীনকালে যখন লেখার প্রচলন বা রূপ আসলো, তখন সাধারণত গদ্য রীতিতেই সাহিত্যিকরা তাদের মনোভাব প্রকাশ করত। তাই গদ্য রীতিতে যে ভাষা ব্যবহার করা হতো সেটাকে বলা হবে সাধু ভাষা। অর্থাৎ প্রাচীনকালে পণ্ডিতেরা এ ভাষায় কথা বলত, এটাকে বলা হবে সাধু ভাষা। সাধু ভাষাকে আবার সংস্কৃত ভাষা বলা হয়। সাধারণ মানুষেরা যে ভাষায় কথা বলত সেটা পণ্ডিতেরা কি করত না, গ্রহণ করত না। পণ্ডিতেরা যে ভাষায় কথা বলে সেটাকে বলা হবে সাধু ভাষা। সাধু ভাষা সাধারণত সংস্কৃত শব্দ বেশি ব্যবহার করা হয়। এরপর আসলো চলিত ভাষা। শিক্ষার্থীরা তোমরা জেনে রাখো, সাধু ভাষা 1800 খ্রিস্টাব্দের দিকে সৃষ্টি হয়েছিল। এরপর আসলো চলিত ভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য দেখা যায় সেটাই চলিত ভাষার মাধ্যমে আমরা একটু জানতে পারব। ভাগীরথী নদী তীরবর্তী অঞ্চলের লোকেরা যে ভাষায় কথা বলত সেটাকে বলা হবে চলিত ভাষা। তখন শিক্ষিত সম্প্রদায় ব্যক্তি যে ভাষায় কথা বলত সেটাকে বলা হবে চলিত ভাষা। তখনকার সময় সর্বজন স্বীকৃত যে ভাষাটি ছিল সেটি হল চলিত ভাষা। অর্থাৎ পণ্ডিতেরা যখন কথা বলত, তখন সেটার থেকে সাধারণ মানুষ তাদের কাছ থেকে কথা শুনত এবং পরবর্তীতে তারা কিছু শব্দ ব্যবহার করত, যে শব্দগুলো সমাজ কর্তৃক স্বীকৃত পেত এবং পণ্ডিতেরাও এটাকে স্বীকৃত দিত, সেই ভাষাটাকে বলা হবে চলিত ভাষা। অর্থাৎ আমরা বলতে পারি ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের লোকেরা, সমাজের সর্বজন শিক্ষিত ব্যক্তিরা যে ভাষায় কথা বলে সেটাকে বলা হবে চলিত ভাষা। এখন আমরা সাধু এবং চলিত ভাষার কতগুলো বৈশিষ্ট্য এবং রীতি সম্পর্কে আলোচনা করব। এই রীতি অথবা বৈশিষ্ট্যের আমরা পার্থক্য জানব। সাধু ভাষা কি, সাধু ভাষার মধ্যে কি কি বৈশিষ্ট্য বা রীতি পাওয়া যায় এবং চলিত ভাষায় কি কি রূপ বা বৈশিষ্ট্য পাওয়া যায়, এটা আমরা ছক আকারে দেখাবো। এখানে আমরা এটা দিতে পারি এভাবে, সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। এক নম্বর, সাধু ভাষা যেহেতু পণ্ডিতেরা এই ভাষায় কথা বলত তাই সাধু ভাষা গুরু গাম্ভীর্যপূর্ণ। সাধু ভাষা গুরু গাম্ভীর্যপূর্ণ। আর চলিত ভাষা সাধারণ ভাষা,
সরিতে ভাষা সাধারণ ভাষা। দুই নম্বর সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। দুই নম্বর চলিত ভাষায় তদ্ভব অর্ধ তৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি। তিন নম্বর সাধু ভাষা সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়মে পরিচালিত হয়, সাধু ভাষা ব্যাকরণের নিয়মে পরিচালিত হয়। চলিত ভাষা ব্যাকরণের তেমন নিয়ম মানে না, ব্যাকরণের তেমন নিয়ম মানে না। সাধু ভাষা সহজে পরিবর্তনশীল নয়, চলিত ভাষা সহজে পরিবর্তনশীল। চার নম্বর সাধু ভাষা পরিবর্তনশীল নয়, চলিত ভাষা পরিবর্তনশীল। সাধু ভাষা কৃত্রিম, কৃত্রিম চলিত ভাষা পাঞ্জল